পুরো ভোটের ফলাফল ঘোষণার পরেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদা জেলার ইংরেজ বাজার। মালদা জেলার ইংরেজ বাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী এলাকায় বুধবার রাতে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন ওই ওয়ার্ডে তৃণমূল বিজয়ী প্রার্থীর দিকে। 22 নম্বর ওয়ার্ডে জয়ী হন দুলাল সরকার, যদিও 21 নম্বর ওয়ার্ডে পরাজিত হন নরেন্দ্র তিওয়ারির স্ত্রী অঞ্জু তিওয়ারি। এরপরই বুধবার রাতে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। নরেন্দ্র তিওয়ারির অভিযোগ, দলেরই একটি বিজয় মিছিল থেকে তার উপর হামলা করা হয়, তার ভাই ছেলে ও পরিবারের উপরও হামলা হয় বলে অভিযোগ। নির্বাচন ঘোষণা ও প্রার্থী মনোনয়নের সময় থেকেই তিনি দলের অন্দরে ষড়যন্ত্রের শিকার হচ্ছে বলে অভিযোগ করে এসেছেন। এই ঘটনার পর একই অভিযোগ করেছেন তিনি। খবর পেয়ে ইংরেজ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আমি আমার বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিল, বিজয় মিছিল একটা আসছিল, তারা হঠাৎ কারা মারলো বুঝতে পারেননি? হ্যাঁ, বিজয় মিছিল যাচ্ছিল, বিজয় মিছিল যাচ্ছিল, শাসক দলের মিছিল যাচ্ছিল, তারাই আক্রমণ করেছে। মানে আপনার দলেরই তো? আপনার পরিবার তো অনেকেই আক্রান্ত হয়েছে। আমার বাড়িতেও হামলা হয়েছে, আমার ছেলেকে মেরেছে, ভাই বোনকে মেরেছে, ভাই সবাই দলকে জানিয়েছে। দল রাত্রেবেলা ঘটনা কাকে জানাবো, ছেলে ছেলেকে জানিয়েছে। কেন হামলা? দেখুন, আমার সঙ্গে তো প্রথম থেকেই ষড়যন্ত্র হয়ে আসছে, এটা একটা ষড়যন্ত্র আছে। আমাকে কোনো দলে আসার কোনো পছন্দ করেনি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।